পশ্চিম বর্ধমান জেলার লস্করবান গ্রামে দুর্গা মন্দিরের পাশে শ্রী শ্রী চৈতন্যদেবের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। এই মূর্তিটি উন্মোচন করেন পশ্চিম বর্ধমান জেলার সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক মনোজেন্দ্র কুমার তিওয়ারি মহাশয়। উপস্থিত ছিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, গোগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ আরও বিশিষ্ট ব্যক্তিগণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ রাম 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 রাম। মঞ্চে উপস্থিত আমাদের কার্গিল যুদ্ধের নায়ক, আজকের প্রধান অতিথি কর্নেল দীপ্তাংশু চৌধুরী মহাশয়, উপস্থিত আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাদের ব্লকের সভাপতি সুজিতদা, চমকি বৌদি আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষা, শ্রীমতী আছে আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি, সবিতা আছে আমাদের প্রধান, গঙ্গাদা উপপ্রধান, পলাশ আছে, খুবু আছে, আর যার ডাকে আজকে আসা, সমু আছে, যার ডাকে আজকে আসা, আপনাদের গ্রামের ছেলে আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামল, সে বারবার বলেছিল যে দাদা আমার গ্রামে আসতে হবে আর কর্নেল স্যারকে আনতে হবে। ভালোবাসা টুল লাগবে না, এই ছাত্র যুব যারা আছে আমার মনে হয় জিতেন্দাকে কদিন বাদে কাঁধে নিয়ে গ্রামে ঘোরা হবে। জিতেন্দা যা কাজ করছে পুরো জায়গায়, তো জিতেন্দা কোনো নিজেই খুব পরিষ্কার ভাবে বলেছেন উনি কোনো নেতা নয়, উনি আপনাদের বাড়ির ছেলে, নেতা নেই হ্যাঁ ঘর কা বেটা হ্যাঁ। তো বাড়ির ছেলেকে যেমন মারা দেখাশোনা করে, একজন বাড়ির অভিভাবকরা যেরকম ভাবে দেখাশোনা করে, আমি নিশ্চিত যে আপনারা এখানে যারা আজকে শুনতে এসেছেন, দেখতে এসেছেন, আপনারা এইখানে এসেছেন শুধু ভালোবাসার টানে, শুধু জিতেন্দাকে আমাদের কাউকে দেখতে আসেননি। এবং খুব পরিষ্কারভাবে যেটা জিতেন্দা এখানে জানিয়ে গেল, আমরা যখন হেঁটে আসছিলাম শ্যামল যার ডাকে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি, খুব গর্বের সাথে বললো, খুব গর্বের সাথে বললো যে 2019 দাদা কোথাও যদি সবচেয়ে বেশি লিড দিয়ে দিতে পারি আমরা এইখান থেকে এই অঞ্চল থেকে লিড দিয়েছি। তো শ্যামলকে অনেক অনেক ধন্যবাদ। আমি চাই বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব, পঞ্চায়েতের অথবা যারা সাংগঠনিকভাবে নেতৃত্ব করছে, শ্যামলের মতন এরকম গর্বের সাথে যেন বলতে পারে, যারা প্রকৃতপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক, যে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ মেনে চলতে পারে। কারণ যারা তৃণমূল কংগ্রেস করে নেতৃত্ব যারা এখানে আছেন, যখন সাধারণ মানুষের বাড়ি যান তখন আমি বারবার বলি সাধারণ মানুষ আপনাদের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিচ্ছবি দেখতে পান। চৈতন্য মহাপ্রভু এলাকার মানুষ আমাদেরকে অনুমতি দিয়েছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, তারা এই মূর্তি বসাবার অনুমতি আমাদেরকে দিয়েছেন তাই আমরা বসাতে পারলাম। কি চাইলেন দাদা আজকে? এটা ভাই ঠাকুরের কাছে কি চাইলেন তোমাকে বলবো, বলো, তোমার ভালো চেয়েছি, সবার ভালো চেয়েছি, আরো কি কি চেয়েছি এটা বলো। একটা আমাদের চৈতন্য মহাপ্রভুর মূর্তি উন্মোচন করলেন আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক মাননীয় কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং এই এলাকার পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক এবং আসানসোলের মহানাগরী, আমাদের এলাকার উন্নয়নের কান্ডারি মাননীয় জিতেন্দ্র কুমার তিওয়ারি মহাশয়। নার্সি নিয়ে আমাদের আন্দোলন চলছে, আমাদের বাংলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেকটা মানুষকে এবং প্রত্যেকটা গ্রামের থেকে মানুষকে বলেছেন, আজ যারা আমাদের পূর্বপুরুষ, যারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আজকে তাদের যে 70 যাদের বলছে দলিল চায়, আজ আমাদের যারা মানুষ খেটে খায়, যারা আজকে আমাদের গরিব মানুষ, যারা এইখানে যাদের জন্ম, তারা আজ কোথা থেকে সেই জিনিসটা জোগাড় করবে? তাদের তো খাবার এবং থাকার একটা চালার ব্যবস্থা ছিল না, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার উন্নয়নের কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা গরিব মানুষের পাশে আছে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমার
শরীরে রক্ত থাকতে আমি এই বাংলার কোনো গরিব মানুষকে এই বাংলা থেকে বিতাড়িত হতে দেব না। আপনার নাম? আমার নাম হচ্ছে শ্যামল বাগদি। থ্যাংক ইউ।